তুমি কারা কারা এরকম মজা করো একটু বলবে ঠান্ডার সময় জলে পড়ে পড়ে আমি এখন ঠান্ডার সময় জলে পড়ে মজা করছি কারা কারা পুকুরে স্নান করেছ বলবে কমেন্ট করে আর পুকুরের জলে স্নান করলে কেমন মজা হয় সেটাও কমেনে বলো আমার তো খুবই মজা হয় তাই আমি সকাল সকাল পুকুরে নেমে চান করতে নেমে গেছি দেখো খুব অব একটু সাঁতার কাট করতে পারি এখনই পড়েছিলাম জলে হ্যাঁ গাইস ওকে গুড মর্নিং চলে এসেছি আনাদার ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছো এখন আসছি দেশের বাড়িতে কালকে এসেছিলাম জায়গা মাপের জন্য তো সেই ভিডিওটা দেওয়া আছে দেখতে পাবে ব্লকটা তো জায়গা মাপের ঝামেলাটা এখনও মেটেনি এক ভাইয়ের সঙ্গে ঝামেলা মেললো আবার এক ভাইয়ের সঙ্গে ঝামেলা লেগে গেলো গ্রামে এটাই হয় সাধারণত তো যাই হোক আজকের বিকেলে বেরিয়ে যাবো আমার মাকে একবার দেখে নাও আগের ব্লকে দেখেছ যেমন মা আর এই যে এটা হচ্ছে এই বাতাবি গাছটা ছোটো ছিল আগেরবার যখন এসেছিলাম গাছটা কত বড়ো হয়ে গেছে এরপরে হয়তো লেবু ধরবে বাতাবি গাছ আর এইখানে এইখানে বাগান আছে কুমড়ো বাগান কুমড়ো ধরে গেছে দেখতে পাচ্ছো পুরো একদম কুমড়ো ফুল হয়ে সাদা হয়ে হলুদে ফুল হয়েছিল ফুলগুলো তুলেছে এসে নিয়ে যাবে বলে আমার পিসিও এসেছে এই হচ্ছে কুমড়ো ধরেছে সব এখানে মিডিলের দিকে আরও বড় বড় আছে হ্যাঁ এই হ্যাঁ ওদিকে বড় বড় হাওয়া আছে অনেকটা বড় হয়েছে রেখেছে এই ও প্রচুর কুমড়ো হয়েছে ওদিকেও আছে ঠিক আছে চলো এরপর দেখাবো উচ্ছে বাগানটা তখন আগের বারে এসেছিলাম সব উচ্ছে গাছ দিয়েছিল এবারে পুরো উচ্ছে তোলা হচ্ছে পুরো বাগানটা দেখাবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই যে কুমড়ো ফুল তুলে যাও পিসি নিয়ে যাবে বলে এই যে কুমড়ো ফুলগুলো দেখো এই হচ্ছে কুমড়ো ফুল দেখেছো কত ফুল এই ফুল দিয়ে বেসন দিয়ে ওই টাইপের করে খুব সুন্দর খেতে লাগে তোমরা খেয়েছো অবশ্যই জানো আর এটা হচ্ছে বইয়ের কুলের গাছ আগেরবারে এসেছিলাম খুব বরকুল হয়েছিল এবারে গাছটা এই হয়েছে আর আম গাছে বল এসছে এই যে আম গাছ দেখে না আম গাছে খুব বল এসছে এই যে আম গাছটা দেখতে হয়েছে আম গাছে প্রচুর বল এসেছে আম হবে পেছনে আছে পেছনে আরো অনেক গাছ আছে বাবা পেছনে গাছ খুব বলেছে দেখতে পাচ্ছ দেখো পুরো একদম চুর হয়েছে গাছটা আর এই যে এই গাছটা কলা ধরেছে কলা গাছ বিশাল বড় কাঁদি দেখতে পাচ্ছ আর আরে জানো পেঁয়াজ পেঁয়াজ লাগানো আছে পেঁয়াজ এটা মা লাগিছে লাগারবার এছলনো লাগিছে এবারে ধরে গেছে সবুজ হয়ে গেছে মোটামুটি আর লেবু গাছও ফুল চলে আসছে এটা হচ্ছে টগ লেবু গাছ দেখতে হচ্ছে ফুলগুলো চলো উচ্ছে বাগানের দিকে যাওয়া যাক আর আমার ঠোঁটের অবস্থাটা দেখো কি অবস্থা ঠোঁটের অবস্থা খারাপ হয়ে গেছে কেন কে জানে এরকম হচ্ছে ওষুধ দিয়েছি তো বাট ভালো হচ্ছে না বাড়িতে ছেড়ে চলে এসেছি ওষুধটা শ্রাবণীকে নিয়ে আসতে বলছিলাম তো নিয়ে আসেনি ভুলে গেছে আর সাবণীর ওই বাড়ির কাছে চলে গেছে আমার পিসিও এসছে চলো উচ্ছে যাওয়া যাক সাবণীও আছে ওখানে আমার পিসিও আছে চলো যাওয়া যাক চলো বেরিয়ে পড়েছি উচ্চ বাগানের দিকে বাড়ি ওখানে যাচ্ছি আমার কাকুর বড় মেয়েটা এসছে তাকে দেখাবো আর আমার ছোট বোনটাও আছে তাকে দেখাবো চলো যাওয়া যাক এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটা ঠিক আছে চলো দেখতে থাকো চলে আসছি কাকাদের বাড়িতে দেখতে থাকো হচ্ছে আমার বড় আচ্ছা ঠিক আছে কেমন আমার ভাইকে তো দেখেছ আগের ব্লকে তো ফাইনালি এরপরে যাব মাঠে উচ্ছে বাগানটা দেখাতে আগের বারে নিয়েছিলাম ছোট ছোট গাছ ছিল এবারে উচ্ছে উঠছে তো দেখতে পাবে কত উচ্ছে হয়েছে আর আমাদের গাছটা দেখছো তো তেঁতুলে ভর্তি এই গাছটা বাচ্চা হলে খুব উঠেছি খুব তেঁতুল খেয়েছি হ্যাঁ হ্যাঁ দেখছো আমি যেটুতে ধান চাষ হয়েছে এখানে ধান রোয়া হয়ে গেছিলো আগের এসেছিলাম তখন মানে হাল করছিলো মাটিতে ছিল আর এবারে পুরো চাষ হয়ে গেছে সবুজ হয়ে গেছে আর দুদিন পরে এসে দেখবো একদম ঘন মানে একদম সবুজে সবুজ হয়ে গেছে দেখাই যাচ্ছে আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আমার সোনা ভাগ নেই আমার সোনা ভাগি আমার একটাই মতো ভাগ চলো আর এরপরে বাগানে যাবো বাড়ির সবার সঙ্গে তো আলাদা হলো এটা আমার একটাই মতো বউ তোমরা সবাই জানো তো চলো বাগানের দিকে যাওয়া যাক আর আমাদের একটা ছোট পাখি আছে কাকুদের দেখো পাখিটা খুব ভালো কথাও বলে আর বাবু এসে কিন্তু আবার অচিনাল

এই দেখেছো পুরো সেই তিনটি আল পুরো ভর্তি হয়ে গেছে উঠছে এই যাস না ওই দিকে যাস না গাছে পা পড়ে যাবে ঠিক আছে দেখতে থাকো উচ্ছেগুলো কেমন হয়েছে ঠিক আছে আমি এই ব্যাক ক্যামেরা করছি উচ্ছে কোথায় তুলেছে নাকি এবারে এই যে দেখছো এই যে

হ্যাবি সুন্দর লাগছে আর পুরো হলুদ হলুদ ফুল হয়েছে ঠিক আছে আর এই মিডলে মিডেলে লঙ্কা গাছ দেওয়া হয়েছে এই লঙ্কা গাছ টুকটাক বাড়িতে খাওয়ার জন্য লঙ্কাটা হয়ে যাবে ঠিক আছে আর এদিকেও লঙ্কা দেওয়া হয়েছে তিনটে আলেই লঙ্কা গাছ আছে তিনটে আলেই লঙ্কা গাছ দেওয়া আছে আর এই যে মোটরের পাইপ মোটর দিয়ে জল দেওয়া হয় এখান থেকে মোটরের পাইপ ফেলা আছে আর প্রায় যখন গাছ ছোটো ছিল তখন এই কলসিতে করে জল দেওয়া হতো গাছটা যখন একদম ছোটো ছিল ছোটো অবস্থায় তো মোটরের জল দেওয়া যায় না কারণ গাছ নষ্ট হয়ে যায় জলের এতে এই আলটা কিসের জন্য কাটা হয়েছে এটা পাইপ ফেলার জন্য হ্যাঁ এই এই যে লম্বা একটা আল ফেলা আছে এ দেখতো এটা পাইপ ফেলার জন্য কারণ এই এরপরে গাছগুলো পুরো এদিক ওদিক বেরিয়ে যাবে তো পাইপটা বরাবরই এরকম ফেলা থাকবে মোটর চালানো হবে জল দেওয়া হবে কারণ গাছ যখন এপার ওপার হয়ে যাবে এই গাছ আর এই গাছ প্রায় ঠেকে গেছে দেখছো আর কয়েকদিন পরে এই দুটো গাছের কোঁপ পুরো ঠেকে যাবে তখন জল দিতে খুব অসুবিধা হবে বাট কিছু করার নেই জল তো দিতে হবে নাহলে গাছ মরে যাবে হ্যাঁ এই পুকুরটা ছোট কিন্তু ওই সামনে একটা পুকুর আছে ওই একটা পুকুর ওটাও আমাদের পুকুর ওই পুকুর থেকে এখানে জলটা আসে জল নিয়ে আসা জল শেষ হলে তারপরে এখান থেকে আবার জল এখান থেকে বাবু নিচে না বেড়ে সাইডে যাবি না হ্যাঁ চুনো মাছ ছোট ছোট মাছ এই হচ্ছে ডোবাটা

মানে আমার এক বাড়ি থেকে সে নদী ও সব আমাদের জায়গাতে পুরো ফ্যামিলি ওইদিকে কাকুরা থাকে কাকুদের ভাগে এইদিকে আমাদের চলো উচ্চ বাড়িটা বাকি ছিল উচ্চ বাড়িটা দেখাবো বলছিলাম উচ্চ সরি উচ্চ বাগান এটা কেটে দেবো উচ্চ বাগানটা দেখানো বাকি ছিল তখন আসছিলাম ওই সবে ছোট ছোট গাছ ছিল এবারে ভালোই গাছ হয়েছে উচ্ছে ধরে গেছে অলরেডি বিক্রিও হচ্ছে কিন্তু বাট আমাদের এদিকে উচ্ছের এখন দাম নেই ওই কুড়ি টাকা তেইশ টাকা এরকম করে উঠছে কিন্তু আমাদের কলকাতা আমি যেখানে থাকি কলকাতা ব্যারাকপুরে তোমাদের যে আমি ব্যারাকপুরে থাকি তো ওখানে কল কত উচ্ছের দাম তোমরা সবাই জানো অলরেডি আমরা ওখানে কম কিনি কিনি দুশো তিনশো চারশো পাঁচশো এরকম কিনি কেউ তো আর বেশি কিনি না কিন্তু ওদিকে দামটা যোগাযোগ করবেন পাইকারি পাইকারি যদি উচ্ছে কেউ পাইকারি করতে চাও তো আমাদের এখান থেকে নামখানা থেকে উচ্ছে নিয়ে যেতে পারো হোলসেল খুব কমে গাড়ি গাড়ি মাল নিয়ে গিয়ে ওদিকে যদি সেল দিতে পারো তোর টাকা প্রচুর যারা যারা ডাইরেক্ট নিতে চাও এখান থেকেই নিয়ে যেতে পারো যোগাযোগ এই বছরের নতুন চাল এবারে যে চাষ হয়েছিল বর্ষায় সেটা ধানটা ভেঙে নিয়ে এসে সিদ্ধ করে ভেঙে নিয়ে এসে নতুন চালে রান্না হবে ঠিক আছে মানে যে ভালো মন্দ হবে নতুন খাওয়া মানে ভালো মন্দ আমার কাকিমা এ করছে এই হচ্ছে সেই পাখি বাড়ি সবার সঙ্গে কথা বলে কিন্তু আমাদের সঙ্গে অছে না বলে কথা বলতে চায় না খুব লাভটা মাল্ট

দেখেছো আইমা আমাদের এখানে আইমা বলে আর আমাদের টাউনের ভাষাতে দিদা বলে দেখো সবাই দিদিভাই আমার কথা শুনতে না দিদিভাই কথা শুনছে না দিদিভাই কি বলছে বলছে আমি খেলবো না খেলবো না খাওয়া দাবে আমার কাকুর বাড়িতে এই মুরগিটা বাজার থেকে এনেছে এই যে আর এখান থেকে একটা মেয়ে মুরগি নেওয়া হবে দুটো মুরগি রান্না হবে

আর কি তো আমরা রেডি হয়ে গেছি টোটো টোটো বুক করা ছিল টোটো চলে এসেছে সাড়ে চারটে ট্রেন আছে খুব লেট হয়ে গেছে আমরা খুব দেরি করে ফেলেছি বেরোতে বেরোতে তো আমাদের সঙ্গে পিসিও যাচ্ছে পিসি সামনে সিটে বসে আছে চলো যাওয়া যাক নামখানা স্টেশন স্টেশন থেকে শিয়ালদা আমরা চলে এসেছি এখন নামখানা ব্রিজ তো ব্রিজের ওপর থেকে নদীটা কত সুন্দর লাগছে দেখেছো সব ওই যে ইলিশ মাছ ধরতে যায় টলার ফলার তারপরে ভ্যাসেল লঞ্চপঞ্চ সব এইখান থেকে সব নিচে দাঁড়িয়ে আছে নদীর মধ্যে কত সুন্দর লাগছে আর এই যে ব্রিজটা দেখেছো কত সুন্দর করেছে নামখানা ব্রিজ পেরিয়ে আপনাদের বকখালি যেতে হবে তোমাদের সবাইকে তো এই যে সামনে নদীটা দেখছো এইটা দিয়ে সোজা গেলে এখান থেকে ভ্যাসেল পাওয়া যায় গঙ্গাসাগর তারপরে ভাগতপুর তারপরে তোমার এদিকে সাগর দ্বীপ মৌসুমি দ্বীপ সব এখান থেকেও যাওয়া যাবে কোনো অসুবিধা নেই আর এখান থেকে আমাদের কলকাতাও লঞ্চ পাওয়া যায় তো নামখানা স্টেশন পৌঁছে গেছি আর তিন চার মিনিট বাকি আছে ট্রেন ছাড়বে তো চলো যাওয়া যাক ব্যারাকপুর বন্ধুরা এসে গাড়ি চানিং করে এসে ভালো লাগছে না শরীর দুর্বল হয়ে গেছে

आज के रूम में तो टाटा। बीड़े टा भार लग लग की कोता बे। लाइक, कमेंट, शेयर अच्छा चैनल टा के सब्सक्राइब। और बेल आइकन टा दावते भूल गया ना। चलो देखा च्चे नेक्स्ट ब्लॉग में।